السلام عليكم ورحمة الله وبركاته. آج আলোচনা করব আমাদের জীবনে কি শতভাগ আপ। আমি চিন্তা করে দেখেছি এই দুনিয়ার মানুষ কেউ শতভাগ আপ না, যাদের জন্য দিন রাত পরিশ্রম করছি। আমার মৃত্যুর কিছুদিন পর তারা আমাকে খুব সহজে ভুলে যাবে। সবাই যার যার দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। একদিন কেউ আমায় মনে রাখবে না, আমার সম্পদ তারা ভোগ করবে। তবে হায় আফসোস, আমার কথাই তাদের মনে থাকবে না। প্রিয় মানুষজন, প্রিয় রাস্তাগুলো, প্রিয় গ্রামগুলো সবই ঠিকঠাক মতো থাকবে, শুধু আমি থাকব না। মিছে এই দুনিয়া, মিছে এই মায়া, প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ মনে রাখে না। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে আপন করতে পেরেছে, আল্লাহকে খুশি করতে পেরেছে, দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও যে আল্লাহকে বলেনি, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেছে, তার জন্য বিশাল সুখবর আছে। সে আল্লাহকে সবসময় তার কাছে পাবে। মৃত্যুর সময় যখন কেউ কোনো সাহায্য করতে পারবে না, তখন সে আল্লাহকে উত্তম সাহায্যকারী হিসেবে পাবে। অন্ধকার কবরে যখন কোনো সাহায্যকারী থাকবে না, তখন সে আল্লাহকে সাহায্যকারী হিসেবে পাবে। হিসাব নিকাশের সময় যখন আপনজনেরা পালাতে থাকবে, তখন সে আল্লাহকে উত্তম সাহায্যকারী হিসেবে পাবে। এই দুনিয়ার জীবন খুবই ক্ষুদ্র, আর এই ক্ষুদ্র জীবনে যে ব্যক্তি আল্লাহকে আপন করে নিতে পেরেছে সেই সফল। আমাদের উচিত এখনই পরকালে প্রস্তুতি গ্রহণ করা। যদি হঠাৎ মৃত্যু এসে যায়, তাহলে আর সুযোগ দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।